কালীপূজার আগে নিষিদ্ধ শব্দবাজি নিয়ে অভিযানে নেমেছে উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার পুলিশ। গোপালনগর থানা এলাকার বিভিন্ন জায়গায় চলছে এই অভিযান। রবিবার সন্ধ্যাবেলায় গোপালনগর থানার কদমতলা বাজার এলাকায় অভিযানে নেমে একটি স্টেশনারি দোকান থেকে 15 কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে ওই দোকান মালিকের নাম বিধুভূষণ দাস। তিনি পুলিশকে বাজি বিক্রির কোনো রকম কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি। এই ঘটনায় নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করার অপরাধে দোকান মালিক বিধুভূষণ দাসকে গ্রেপ্তার করে গোপালনগর থানার পুলিশ। সোমবার ধৃতকে গোপালনগর থানার পুলিশের পক্ষ থেকে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, কালী পুজোর আগে নিষিদ্ধ শব্দবাজি নিয়ে গোপালনগর থানা এলাকার বিভিন্ন জায়গায় পুলিশি অভিযান জারি থাকবে আগামীতেও।